ডক্টর রেবেকা ডেভিস, পল রবার্টসন এবং ডক্টর ব্রায়ান এই তিনজন বিজ্ঞানী মিলে বহু বছর আগে জলপরি নিয়ে একটি রিসার্চ করা শুরু করেছিল, আর এই রিসার্চ নিয়ে পরবর্তীতে একটি ডকুমেন্টারিও তৈরি করা হয়েছিল। আর সেই ডকুমেন্টারিতে দেখানো হয় 1999 সালে একটি বিচে কয়েকটি তিমি মাছ রহস্যজনকভাবে মরে পড়ে আছে, আর সেই রহস্য উদ্ঘাটনের জন্য এই তিন বিজ্ঞানীকে একটি কঠিন অভিযান শুরু করতে হয়। মৃত তিমিগুলোকে ভালোভাবে পর্যবেক্ষণ করার পরে সেই বিজ্ঞানীরা দেখতে পান তিমিগুলোর শরীর থেকে রক্ত বের হচ্ছিল, সেই সাথে তিমিগুলোর পেটের মধ্যে সবকিছু ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় পড়েছিল। তারা সন্দেহ করে এটার কারণ হয়তোবা কোনো হাই ফ্রিকোয়েন্সি সাউন্ড, আর তারা সেই সাউন্ড শোনার জন্য গভীর সমুদ্রে সোনারের সাহায্যে কিছু সাউন্ড রেকর্ড করে, আর সেই ভয়ঙ্কর শব্দ ছিল ঠিক এমন। আর এমন ভয়ঙ্কর সাউন্ড 1997 সালেও একবার শোনা গিয়েছিল, তবে এবার অনেক বেশি সময় ধরে শব্দটি ছিল। রিসার্চ কন্টিনিউ ছিল, সেই সাথে আবারও সমুদ্র তীরে মৃত হোয়েল দেখতে পাওয়া যায়, তবে এবার সেই মৃত তিমির পেট থেকে অদ্ভুত কিছু একটা খুঁজে পাওয়া যায়, সেই সাথে মৃত তিমির শরীরে ভয়ঙ্কর ক্ষত দেখা যায়। প্রায়ই এভাবে সমুদ্র তীরে মৃত তিমি মাছ পড়ে থাকতে দেখা যেত, সেই সাথে তিমিগুলোর রহস্যজনক মৃত্যু বিজ্ঞানীদেরকে কৌতূহলী করে তোলে। তারা বিশ্বাস করতে শুরু করে সমুদ্রের গভীরে কিছু একটা ঘটছে, আর তাই বিজ্ঞানীরা আরও জোরালোভাবে তাদের রিসার্চ শুরু করে দেয়। মিস্টেরিয়াস যে সাউন্ড ক্যাপচার করা হয়েছিল সেটা সমুদ্রের গভীরের অন্যান্য প্রাণীর সাউন্ডের সাথে ম্যাচ করে দেখা হয়েছিল, কিন্তু কোনো প্রাণীর সাউন্ডের সাথে সেই মিস্টেরিয়াস সাউন্ডের কোনো মিল ছিল না। পরবর্তীতে সেই টিম মিস্টেরিয়াস সাউন্ড নিয়ে ভালোভাবে পর্যবেক্ষণ করার জন্য আরও একজন বিজ্ঞানীকে হায়ার করে, এবং সেই বিজ্ঞানী ছিল একজন অ্যানিমেল সাউন্ড স্পেশালিস্ট। তিনি বলেন এই সাউন্ডে কিছু একটা রহস্য লুকিয়ে আছে। এই মিস্টেরিয়াস সাউন্ডকে যখন হিউম্যান হিডিং সাউন্ডে রাখা হয় তখন বিজ্ঞানীরা অদ্ভুত কিছু একটা বুঝতে পারে, আর তা হলো এই সাউন্ড যে প্রাণী তৈরি করছে তাদের সাথে মানুষের যথেষ্ট মিল রয়েছে, কারণ সাউন্ড অ্যানালাইসিস করে বোঝা যায় এই প্রাণীরা তখন একে অপরের সাথে কোনো কিছু একটা নিয়ে কথা বলছিল, আর এখানে প্রায় 1000 মতো প্রাণীর শব্দ শোনা যাচ্ছিল। এরপর আরও একটি মৃত শার্ককে সেখানে পড়ে থাকতে দেখা যায়, আর সেই শার্কের পেটের অভ্যন্তর থেকে ভয়ঙ্কর কিছু খুঁজে পাওয়া যায়। দেখে মনে হচ্ছিল মৃত শার্কটি হয়তো কোনো কিছু খেয়ে ফেলেছে, আর এটাই শার্কের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। শার্কের পেটের অভ্যন্তর থেকে পাওয়া এসব হাড়ের টুকরো ভালো করে পর্যবেক্ষণ করে বিজ্ঞানীরা বুঝতে পারে এগুলো কোনো ডলফিন বা সিলের হাড় নয়, বরং এগুলো ছিল অন্য কোনো প্রাণীর হাড়। তারা সেই হাড়ের মধ্যে অদ্ভুত কিছু খুঁজে পায়। তারপর সেই রিসার্চ টিম একজন এভোলিউশন এক্সপার্টকে হায়ার করে। সেই এভোলিউশন এক্সপার্ট সেই হাড় এবং ডিএনএ স্যাম্পল নিয়ে রিসার্চ করে বুঝতে পারে এই প্রাণী বহু বছর আগে হয়তোবা স্থলে হেঁটে বেড়াতো, তবে এখন এই প্রাণীটি হয়তো পানিতে বসবাস করে। তারপর সেই সমস্ত হাড় পুনরায় গঠন করার পর ঠিক মানুষের মাথার মতো কোনো একটা প্রাণীর অবয়ব সৃষ্টি হয়, কিন্তু এটার চোখ মানুষের চোখের চাইতে অনেক বেশি বড় ছিল। তখন রিসার্চ টিম বুঝতে পারে এটাই সেই প্রাণী যে প্রাণীকে তারা দীর্ঘ সময় ধরে খুঁজে আসছে, আর এটাই হলো জলপরি। তারা এই গবেষণা আরো জোরালো করার জন্য ওয়াশিংটনে যায়। তারা ল্যাবে প্রবেশ করতেই একদল পুলিশ এসে তাদের কাছ থেকে সেই প্রাণীর সমস্ত প্রমাণ, যেমন হাড়, ব্রেন, মেরু, ডিএনএ সবকিছু নিয়ে যায়। আর এখানেই নিশ্চিত হওয়া যায় যে গভর্নমেন্ট এটা নিয়ে অনেক আগে থেকেই কিছু একটা জানতো, কিন্তু তারা এই রিসার্চ আর বেশি দূর এগোতে দিবে না, তাই তারা এগুলো তাদের কাছ থেকে নিয়ে যায়। এরপর সেই বিজ্ঞানীরা হতাশ হয়ে পড়ে, তাই তারা তাদের রিসার্চ বন্ধ করতে বাধ্য হয়। আর কিছুদিন পরেই কিছু বাচ্চার অদ্ভুত কিছু দেখতে পাওয়ার খবর শোনা যায়। তারপর সেই রিসার্চ টিম এটা নিয়ে জানার জন্য উদগ্রীব হয়ে সেই বাচ্চাদের বাসায় চলে আসে। বাচ্চাগুলোর বাবা মাকে তাদের রিসার্চ নিয়ে সবকিছু খুলে বলে, তাই বাচ্চাগুলোর বাবা মা এই রিসার্চ টিমকে বিশ্বাস করে সবকিছু বলে দেয়। প্রথমে তারা বাচ্চাগুলোর দেখা সেই প্রাণীর একটি স্ক্র্যাচ দেখায়। রিসার্চ টিম দেখতে পায় এই প্রাণীটি ঠিক তাদের সেই হাড়ের পুনর্গঠনকৃত প্রাণীর সাথে হুবহু মিল রয়েছে, সেই সাথে সেই বাচ্চাগুলো রিসার্চ টিমকে এই ভিডিওটিও দেখায়।
আর এবার সেই রিসার্চ টিম নিশ্চিত হয়ে যায় যে নিশ্চয়ই এই প্রজাতির প্রাণী সমুদ্রের গভীরে লুকিয়ে রয়েছে। বাচ্চাগুলো জানায় এই ভিডিওটি তারা পুরো পৃথিবীর সামনে উন্মোচন করতে চেয়েছিল, কিন্তু কিছু নৌবাহিনীর অফিসার এসে তাদেরকে এটা ভুলে যেতে বলে। তারা একটি সিল মাছ দেখেছে এটাই সবাইকে বলতে বলে। তবে সেই নৌবাহিনীর অফিসাররা এই ভিডিওটি সম্পর্কে কিছুই জানত না, যা সেই বাচ্চারা গোপনে রেকর্ড করে রেখেছিল। আর এগুলো শোনার পর সেই রিসার্চার টিম ভিডিওটির সাথে আরও কিছু প্রুফ অ্যাড করার জন্য পুরোপুরি ইন্ডিপেন্ডেন্ট হয়ে নতুন উদ্যমে আবার রিসার্চ করা শুরু করে দেয়। তারা আবারও সেই অদ্ভুত সাউন্ড ক্যাপচার করার জন্য সমুদ্রের গভীরে সোনার পাঠায়, কিন্তু এবার তাদের কোস্টগার্ডের সদস্যরা এটা নিয়ে বিরত থাকার জন্য তাদেরকে সতর্ক করে, সেই সাথে তাদেরকে গ্রেফতারও করা হয়। তাই তারা এই রিসার্চ আবারও বন্ধ করতে বাধ্য হয়। তাদের এই রিসার্চ বন্ধ করে দেওয়ার আরও বেশ কিছু কারণ ছিল, আর তা হলো তাদের মধ্যে কিছু সায়েন্টিস্ট মনে করত জলপরিগুলোকে সুরক্ষিত রাখার জন্য এদের অস্তিত্ব গোপন রাখাই উচিত হবে, কারণ এটা পৃথিবীবাসী জেনে গেলে জলপরিদের টিকে থাকা হয়তো অনেক বেশি কঠিন হয়ে পড়বে। আবার কেউ কেউ মনে করত জলপরির অস্তিত্ব খুঁজে পাওয়া গেলে জলপরিদেরকে আরও বেশি সুরক্ষিত রাখতে পারবে। অবিশ্বাস্য হলেও সত্য যে হাজার হাজার বছর আগের গুহাচিত্রগুলোতেও জলপরির অস্তিত্ব দেখা গিয়েছে, আর এগুলো দেখে খুব ভালোভাবেই বোঝা যায় শুধু বর্তমানের আধুনিক যুগের মানুষেরাই নয়, জলপরির অস্তিত্ব হাজার হাজার বছর আগেও হয়তোবা মানুষ খুঁজে পেয়েছিল। কিছু গুহাচিত্রে দেখা যায় কয়েকজন মানুষ মিলে জলপরিকে শিকার করছে। ঘটনা যাই হোক, হাজার হাজার বছর আগে এসব মানুষেরা জলপরির অস্তিত্ব খুঁজে পেয়ে তারা গুহাচিত্রে জলপরির ছবি এঁকেছিল, যাতে করে হাজার হাজার বছর পর মানুষেরা জলপরির অস্তিত্ব সম্পর্কে জানতে পারে। আর সেই রিসার্চ থেকে এটা নিশ্চিতভাবে বলা যায় যে জলপরি আমাদের পৃথিবীতে আজও টিকে আছে। মানুষ যদি কোনো জলপরির অস্তিত্ব খুঁজেও পায়, তবুও আমাদের সবার উচিত হবে জলপরিগুলোকে হত্যা না করে সুরক্ষিত রাখা। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন, এবং আপনি যদি এমনই রহস্য রোমাঞ্চ আনকমন আর ইন্টারেস্টিং ভিডিও দেখতে পছন্দ করে থাকেন, তবে বিবর্তন চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। তো দেখা হচ্ছে আগামী এপিসোডে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।